বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা জানি যে লকডাউনে তোমাদের পড়াশোনা হচ্ছে না। এই লকডাউনের ভিতরে তোমরা নিজেরা নিজেদের পড়া বাসায় পড়তে হবে। আর তোমরা যদি আমার অষ্টম শ্রেণীর জ্যামিতি ক্লাসটা দেখো, তাহলে তোমার বাসায় পড়তে হবে না, একদম সহজ। তুমি শুধু 5 মিনিট আমার ক্লাসটার দিকে মনোযোগ দাও, বিশ্বাস না হলে ক্লাসটা করেই দেখো। তো অনুশীলনী 9, 1 নম্বর সমস্যা, ABC একটি সমবাহু ত্রিভুজ, এডি লম্ব BC, অর্থাৎ এডি BC-র উপর লম্ব। প্রমাণ করতে হবে যে AB² প্লাস BC² প্লাস CA² ইকুয়াল টু 4AB² তো আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে যার 3 বাহু পরস্পর সমান। এই ক্ষেত্রে আমরা বলতে পারি AB সমান BC সমান CA। তো বিশেষ নির্বচন, যেহেতু ABC একটি সমবাহু ত্রিভুজ, ABC একটি সমবাহু ত্রিভুজ, AD লম্ব BC, প্রমাণ করতে হবে যে AB² প্লাস BC² প্লাস CA² ইকুয়াল টু 4AD² প্রমাণ। যেহেতু AD লম্ব BC, আমরা জানি কখন লম্ব হয়, যখন দুইটা বাহু পরস্পর সমান হয়। তা আমরা লিখতে পারি BD ইকুয়াল টু CD। কারণ কি? কারণ D বিন্দু BC এর মধ্যবিন্দু, আর আমরা জানি যে মধ্যবিন্দু হলে দুইটা রেখা পরস্পর সমান হয়, অর্থাৎ BD অংশ সমান CD অংশ। সুতরাং আমরা লিখতে পারি BD ইকুয়াল টু BC/2, অর্থাৎ BD BC এর অর্ধেক। ABD ত্রিভুজে ADB কোণ ইকুয়াল টু 90। আমরা জানি কোন ত্রিভুজে এক কোণ 90 ডিগ্রি হলে আমরা পিথাগোরাস এর উপপাদ্য ইউজ করতে পারি। তো আমরা জানি সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লিখতে পারবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা AD² প্লাস BD² সমান AB² অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তো AD² আমরা জানি BD সমান BC/2, BC/2 হোল স্কোয়ার ইকুয়াল টু AB² আমরা জানি BC তার উপর স্কোয়ার, মানে BC² 2×4, বা লিখতে পারি AD² প্লাস, যেহেতু AB BC CA তিনটা বাহু পরস্পর সমান, তাহলে BC সমান লিখতে পারি AB। আমরা লিখতে পারি BC ইকুয়াল টু AB, বা AD² ইকুয়াল টু AB² মাইনাস AB² / 4, প্লাস পক্ষান্তর করলে মাইনাস হয়। তাহলে
আমরা লিখতে পারি AD স্কয়ার ইকুয়াল টু, এখানে লসাগু করব 4, তো 4 এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, তো এডি স্কয়ার সমান 4 এবি স্কয়ার, থেকে এবি স্কয়ার বিয়োগ করলে 3 এ বি স্কয়ার, 3 এবি স্কয়ার বাই 4। আমরা যদি এটাকে আর গুণন করি 3 এ বি স্কয়ার ইকুয়াল টু 4 এ ডি স্কয়ার, যেহেতু এখানে 3 এবি স্কয়ার তাহলে লিখতে পারি এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার, কারণ এবি স্কয়ার এবি স্কয়ার এবি স্কয়ার যোগ করলে 3 এ বি স্কয়ার লেখা যায়। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি এবি সমান লিখতে পারি বিসি, এবি সমান লিখতে পারি সিএ ইকুয়াল টু 4 এ ডি স্কয়ার। তাহলে আমাদের প্রমাণে বলছে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান 4 এ ডি স্কোয়ার, আমরা প্রমাণ করে ফেলছি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, এই মজার মজার জ্যামিতি তোমরা যদি করতে চাও বা তোমরা শিখতে চাও তাহলে আমার সাথে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।